নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সাবধান, কি বিষয়ে সাবধান সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। শ্রাবণ মাসে আমরা শিবের পুজো সকলেই দিই এবং আমরা আমাদের মনোবাঞ্ছা কিন্তু রাখি, এবং যেহেতু এটা শ্রাবণ মাস অর্থাৎ শিবের মাস, এবং এই মাসে দেবাদিদেব মহাদেব কিন্তু জাগ্রত থাকেন, এবং এই মাসে আপনারা আপনাদের মনোবাঞ্ছা অতি সহজেই কিন্তু শিবের কাছ থেকে পেয়ে থাকেন। শিবকে বেলপাতা প্রয়োগ করে শিবকে সন্তুষ্ট করা যায় সেটি নিয়ে ভিডিও দিয়েছি, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটির শেষে আপনারা ওই ভিডিওটি ওয়াচ করে নিন, কারণ পুজো দেওয়ার জন্য বেলপাতার প্রয়োগ কিন্তু অনস্বীকার্য। তো আমি এই ভিডিওতে কি বিষয়ে সাবধান সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। শ্রাবণ মাসে প্রতি সোমবার আপনারা শিব ঠাকুরকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে দুধ এবং গঙ্গা জল ওনার মাথায় ঢালেন এবং বেলপাতার প্রয়োগ করেন। কিন্তু পুজো করার পর এই কাজটি যদি আপনি করে ফেলেন তাহলে আপনার দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। তো আমি আগে পুজো কীভাবে করতে হয় সেটাকে আমি ছোট্টভাবে বুঝাবো, আমি পুজো নিয়ে একটা বিস্তারিত ভিডিও এক দুদিনের ভিতরে দেব, আমি এখানে ছোট করে আপনাদেরকে বোঝাবো। দেখুন, প্রতি সোমবার আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, একদম কোনোরকম মাছ মাংস পেঁয়াজ রসুন ইউজ করা যাবে না, এবং সাত্ত্বিকভাবে কিন্তু থাকতে হবে, যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু দ্বিতীয়, আপনারা সকালবেলা উঠে স্নান করবেন, স্নান করে আপনারা বেলপাতা গাছ থেকে পারবেন, এবং বেলপাতা যে বেলপাতাগুলো পারবেন সেগুলো যেন মাটিতে পড়ে গেছে এরকম বেলপাতা তুলে কিন্তু শিবের মাথায় দেবেন না, আমি কিন্তু আবারও বলছি। এবং দ্বিতীয়, বেলপাতা যেগুলো নেবেন সেগুলো যেন কোনো খাম না থাকে অর্থাৎ কোনো খুঁত না থাকে, একদম সঠিক বেলপাতা মানে একদম স্ট্রেটভাবে আছে, কোনো পাতা বেঁকে গেছে এরকম বেলপাতা কিন্তু ব্যবহার করা একদমই যাবে না, আমি স্ট্রিক্টলি বলে দিলাম। এবার বেলপাতাগুলো নিয়ে আনার পর আপনারা বাড়ি থেকে খালি পায়ে শিবালয় বা শিব মন্দিরে যান, এবং হাতে একটা তামার ঘটি নেবেন, এবং সেই তামার ঘটি বেলপাতা এবং দুধ ও গঙ্গা জল সমস্তটা নিয়েই কিন্তু আপনাদের দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিবালয়ে কিন্তু যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনারা বেলপাতা এবং দুধ এবং গঙ্গা জল প্রয়োগ করুন। কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। এবং প্রয়োগ করার পর আপনারা আপনাদের জন্য যদি নিজের মঙ্গলের জন্য চান তাহলে নমঃ শিবায়, আর অন্য কারোর জন্য যদি চান তাহলে অর্থাৎ কেউ তার সন্তানের জন্য মঙ্গল কামনার জন্য শিবের মন্দিরে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওম নমঃ শিবায় বলতে হবে, দুটোর মধ্যে দুটো ভাগ আছে। এবার পুজোর পরে আপনারা সেদিনকে আপনারা কোনোরকম অন্য জাতীয় জিনিস কিন্তু খাওয়া যাবে না, এক নম্বর। এবার যেটা ভাইটাল পয়েন্ট সেটা আমি বলতে চলেছি, আপনারা ফলমূল এগুলো খেতে পারেন, যদি আপনারা দুধ খান তাহলে কিন্তু পুজো করার সার্থকতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই দুধ পান কিন্তু আপনাদের করা যাবে না, যেহেতু শিবের মাথায় আপনারা ঢাললেন দুধ এবং গঙ্গা জল, তাই দুধ পান কিন্তু আপনারা সেদিনকে একদমই করবেন না,
আমি স্ট্রিক্টলি বলে দিলাম, যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবেই না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।